যখন বৃষ্টি হচ্ছিল না কি গরম কি গরম আর এখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে ওরে বাবা বৃষ্টি তো আর থামে না সকাল বিকেল রাত যখন মন করছে তখনই বর্ষাচ্ছে মানে তখনই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের তো বাইরে কাজ করা জানো তো আলিশা লেগে যাচ্ছে বিরক্তি লাগছে যে সকালবেলা হলেই যদি বৃষ্টি এরম পচপচ করে জল পড়তে থাকে তো বৃষ্টিতে ভিজে ভিজে কারোর কাজ করতে ভালো লাগে বলো কারোর তো ভালো লাগে না আমার তো ভাল লাগে না জানো বৃষ্টিতে না বর্ষার জলে পা দিলে পাগুলো কেমন যেন পিচপিচ করে তবে কি করা যাবে সবই আমাদের বাইরের কাজ তোমরা জানো ঘরের ভিতরের তো কাজ না তার জন্য ওই পিছপিছানির মধ্যেও কাজ করে নিতে হয় বসে থাকলে তো হবে না টাইমের জল জল চলে যাবে তার জন্য ঝটপট করে করছি দেখবে বৃষ্টি বর্ষা পড়লে না তখন ঘরগুলো একটা কেমন আর তেল চিপা তেল চিপা মতো লাগে সেগুলো মুছতেও ভালো লাগে না বিরক্তিই লাগে তো একে একে সব করতে করতে হঠাৎ না কেমন যেন লাগে মানে দেখো আমি আজকে নেতিয়ে পড়েছি ঝিমিয়ে পড়েছি আমার আর ইচ্ছা করছে না এরকম ব্যাপার বৃষ্টি দেখলেই কেমন আর রোদ্দুর হলেও যেন কেমন মানে রোদ্দুর হলেও গরমে থাকা যাচ্ছে না আর এদিকে বৃষ্টি হলেও যেন কেমন কেমন তো ছেলেদের পড়া আছে স্কুল আছে আজকে তো ছেলেকে স্কুলে যেতেই হবে ছেলে স্কুলে যাবে তো চলো আমি তৎক্ষণে এই ঘরটা মুছে নিই বাইরে এখনো বাসন কোষণ সব মাজা পড়ে আছে আর তারপরে দেখো এই যে বিলটা তোমাকে দেখাচ্ছি দেখো দেখলে এই যে বিলে সেই বললাম না যে ছেলের বই এনেছিলাম তোমাদের দেখাতে পারিনি সে ভিডিওটা এ দেখো বই দেখতে বই এনেছি দেখতে পাচ্ছ ছেলের সেই ওদিকে আর এদিকে মিলে ওদিকে লেখার জায়গা ছিল না তাই এদিকে আবার লিখলাম আর এই যে বই আর খাতা এই একটা না একটা কিছু না কিছু বই কিনতেই হচ্ছে আর এখন বসে ভাবছি কি করব। এগুলোর হিসাব করতে করতেই মাথা খারাপ এই সপ্তাহে একটু পয়সার টানাটানি আছে কেন ছেলের পিছনে অনেকগুলো টাকা খরচা হলো এ দেখো সাইকেলটা যদি না সারাতাম আজকে স্কুলে কি করে যেত স্কুলে বেরোবে দেখো ছাতা নিয়ে রেডি তখন দেখো দেখছে আবার বৃষ্টি চলে এসছে ওই জন্য আবার এসেও বসে পড়লো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো বৃষ্টি যখন হচ্ছিল না তো হচ্ছিল না আর এখন হচ্ছে তো আর বন্ধ হচ্ছে না ঘন বড় তো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি নামার মানে বৃষ্টি থামার আর কোনো ই নেই নিয়ম শৃঙ্খলা চলে কিছু নেই ছেলে রেডি হয়েছে আবার একবার বসে পড়লো বৃষ্টিটা পড়ছে বলে তা আবার আবার বেরোচ্ছে বৃষ্টিটা কমেছে ও যাবে স্কুল ও স্কুল থেকে আজকে প্র্যাকটিক্যাল আছে কালকে সব বই দিলাম কিনে তোমাদের দেখানো হয়নি জানো দেখিয়ে দেবো অবশ্য আর এই দেখো ছেলে চুল দেখো ওর চুলে যে কি আছে দেখা যাচ্ছে ওই দেখো একটু একটু দেখতে পাচ্ছ না ওই দেখো আবার পড়তে শুরু করছে কিন্তু ছাতা নিয়েছে টিফিন নিয়েছে জলের বোতল আর ওই মানে কালকে সাইকেলটা তো মানে এই জন্যই ঠিক করে আনলাম মানে এই সপ্তাহ যে কী করে চলবে তার ঠিক ঠিকানা নেই আগে ওর সাইকেল ঠিক করে দিলাম মানে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ বিগড়ে গেল আর কি আজকে স্কুলে জুতো পরে যাবে না পরে স্কুলে যাচ্ছে বৃষ্টি পড়ছে তো পা ভিজে যাবে তাই ওদের থার্ড পিরিয়ডে প্র্যাকটিক্যাল আছে থার্ড পিরিয়ডের আগে গেলে হবে কেন থার্ড আর ফোর্থ ফোর্থ তা ওই আমি এখনো সকালের ওষুধ খেয়ে মানে সকালের ফার্স্ট সকালে খালি পেটের ওষুধ খেয়েছি ছাতাটা খাটিয়ে নাও আর যেটা খেয়ে সেটা খাইনি ছেলেরা আমি খেলাম টিফিন খাওয়া হয়ে গেছে ওর ওর ওকে খাইয়ে পাঠালাম টিফিন দিলাম খাটিয়ে নাও ভিজে যাবে তো জামা তিলা পরে যাবে যত বৃষ্টি দাগ পড়বে তিলা পড়বে শোনো ছাতা দিলাম কেন খাটিয়ে নাও ছাতা জামা না অন্য জামা হলো ঠিক ছিল ওই জামা তিলা পড়ে যাবে তুমি কাটিয়ে দেবো কাটিয়ে দেবো ও একা একা যায় তো বৃষ্টির দিনে তো চিন্তা লাগে সাইকেল সাইকেল স্লিপ করে যাবে কালকে তো সাইকেলটা গেল রং করে মঙ্গাই সাইকেল গ্যারেজের পয়সা নিয়েছো যাও হ্যাঁ আমি ঘরে যাই বৃষ্টি পড়ছে খোলো খোলো ছাতাটা খোলো সাবধানে রাখবে ছাতা যতই ভিজো প্লাস্টিকের ভরে দেবে দুটো চেনের আছে একটা চেনে বই খাতা রাখবে ওর মধ্যে ভরবে আর ওই ক্লাস টিচার একটা জিজ্ঞাসা করে নেবে আর ম্যামের কালকে তাহলে আমি যাবো কি সই করি আনবো হ্যাঁ স্কুল হয়ে গেলে বেশিক্ষণ দাঁড়াবে না চলে আসবে প্র্যাকটিক্যাল হয়ে গেলেই চলে আসবে প্র্যাকটিক্যাল হয়ে গেলে চলে আসতে পারবে তো দেখা যাক কি হচ্ছে আর আমার হাত পড়ে গেছিল ক্যামেরাতে আমি তো হাতে শ্যুট করি হাতে শ্যুট করি বলতে গেলে কি বলো ওই আমার তো ওই ই নেই কি বলে স্ট্যান্ড ফ্যানগুলো নেই আমি হাতে ওই জন্য হাতটা দিক দিয়ে ওদিকে করতে গেছি হাতের মধ্যে পড়ে গেছে আর এইগুলো হচ্ছে তুলে রাখি পরে দেবো খালি এ বেশি ভিজে ভিজে আরও ভিজে যাবে এখন অনেক কাজ আছে এখনো ভিডিও এডিট করার কাজ আছে এখনো বরকে ফোন করার কাজ আছে এখন অনেক কাজ আছে দেখো ছেলে গামছাটাকে দেখো ভিজা গামছাটা রেখে গেল তো চলো আগে শর্ট করেছি আর দু একটা শর্ট করে নিই খাওয়া হয়নি চলো ওষুধগুলো আগে খেয়ে নি আবার কি রান্না করব ভাবি চলো সব লিখে লিখে দা না বুঝেছো তো কেন বলো যে আমি ই করতে পারি না এই ওষুধগুলো মানে আমি মনে মনে রাখতে পারবো না অনেক ওষুধ তো পরস্পর টাইমের পর টাইম খেতে হয় সেজন্য সব খামের উপরে বলেছি দাদা লিখে দিন এই যে সব খামের উপরে দেখো লিখে লিখে দিয়েছে এটা কখন খাবো এই যে এইটা কখন খাবো যে রোগ হয়েছে ভগবান জানে ওই কোনো ব্যাপার নাই এই ওষুধগুলো বেশি ব্যাপার আমার মতো কারা ওষুধ খেতে পারো না খাওয়ার পর কিছু লাগে দেখো আর ঝুড়ি ভাজা মুখে নিতেই হবে না বমি হয়ে যাবে একটু ঝুড়ি ভাজা বলে কোনো কথা নেই কিন্তু মুখে আমার কিছু না কিছু নিতেই হবে এই ওষুধটা আছে রাতে খাবারের পরে এটা আর এইটা আছে মাঝখানে আর এই মলমটা আছে দুবার করে লাগানো ওষুধই ওষুধ ওষুধ ছাড়া জীবন নেই চলো ভিডিওকে এডিট কর এই দেখো একা একা বসে আছে কি করব সবজিগুলো বার করছি কি রান্না করব কী রান্না করবো সবজি থাকলেও ঘরে জ্বালাতন আবার না থাকলেও জ্বালাতন সবজি থাকলেও এটা শুকিয়ে যাচ্ছে ওটা শুকিয়ে যাচ্ছে আবার না থাকলেও কি রান্না করব কি রান্না করব দুটোতেই সমস্যা তো সবজিগুলো নেওয়ার পরে পাপড় এখানে বার করতে নিয়েছি তখন ভাবজি বসে কি রান্না করবো বরকে বললাম যে আজকে নিরামিষ কী করব বর বললো যা খুশি তাই করো তা এখানে পাঁপড় বার করতে গিয়ে দেখছি এই শোকেজটা এতটা ভরে রয়েছে কি বলবো আর কি সেখানে বসে একটু পরিষ্কার করতে লাগলাম আর পটলগুলো নিয়েছি পটলগুলো সাদা পটল তো সে কবে এনেছিলাম ওই জন্য আর পাকেনি বুঝেছো তো আর এই দেখো টমেটো নিয়েছি কিসে দেবো বলো তো টমেটো আজকে তো নিরামিষ সেই জন্য আজকে পটলের তরকারিতে দেবো ভাবছি গাছের কুমড়ো শাক দিয়ে একটু ডাল করবো সেদিনের মতো আর এই দেখতে পাচ্ছ কি বলো এই যে আমার ডাক্তারের রিপোর্ট আর এলআইসির কাগজ আজকে দিয়ে গেছে এলআইসির কাগজ দিয়ে গেছে সে মার্চ মাসে মার্চের পর জুন মাসে দিল দে জুন মাসের কাগজে দেখো এখানে পড়ে আছে কবে থেকে বরকে বলছি এটা তুলে দাও তুলে দাও বেচার আর মনেই থাকে না ওর এই সমস্যা একটা জানো তো তুমি যখন বলবে তখন এটা তখন করবে না তারপর আর মনে থাকে না আর কচব্রাইডগুলো যখন আনি এগুলো হচ্ছে তিনটে দশ টাকা তো যখন আনি তারপর সেদিন আমি ছেলেকে বললাম দেখ বাবা কচব্রাইড একটা আছে শোকেসে আছে বলছে না মা নেই আমি দেখেছি এখন দেখো ঠিক একটা বেরিয়ে পড়লো তারপর এখানে কি রান্না করব ওই দেখো চলে এসে পেঁপে ভাজা খেতে তবে কারা কারা এরকম পেঁপে ভাজা খেতে ভালোবাস একটু কমেন্ট করে জানিও তো আর এখানে আমি নিয়ে বসছি ডাল ডালটা একটু সেদ্ধ দেবো মুগ ডাল নিরামিষ তো মটর ডাল ভাল লাগে না তবে কুমড়ো শাক দিয়ে কিন্তু মটর ডাল কিন্তু ভালো হবে থকথকে যারা মটর ডাল ভালোবাসো তাদের জন্য ভালো আমরা তো মটর ডাল ভালোবাসি না সেজন্য না অল্প বসাবো আমার ছেলে আগে জানো তো এই ডালটা দেখেই বলবে তুমি কি ডাল তৈরি করেছো বলো তো তুমি এই ডাল আবার ভাল লাগে মানে ও সবজি মবজির ডাল থেকে বেশি হচ্ছে ও হচ্ছে টকের ডাল আর লাউ ডাল এই দুটো খায় অন্য কিছু খেতে চায় না প্রথমে ভেবেছিলাম যে একটু পেঁপে দিয়ে ডাল করি ফের ভাবছি না পেঁপে দিয়ে ডাল করবো না এই ডাটো মানে লাউ মানে কুমড়ো শাকের ডগা দিয়ে ডাল করি তাহলে বেশ খেতে ভালো হবে আর ডগাগুলোর গাছের টাটকা তো কচি কচি বেশ কিন্তু ভালো হয় খেতে যেন একটু মিষ্টি ঝাল নুন সব সমান পরিমাণে দিলে ভালো হয় আর আমি দেখো ওষুধকে ঝুড়িবাজারটা রেখেছি সেই যে কোটোটা এখানে রয়েছে এখানেই রয়ে গেছে তোমরা তাহলে ভেবো না যে আমি সবসময় খেতে থাকি রান্না করতে আমার বেশ ভালো লাগে তবে জানো তো একা একা যখন থাকি ছেলে থাকে না তখন যেন মাথার মধ্যে গোলপাক খায় নানা রকমের চিন্তা ভাবি কি থেকে কি হবে কি হবে না হবে এরকম ব্যাপার তবে ছেলে সায়েন্স পড়তে গিয়ে দেখছি বাবা বিশাল টাকা খরচা জানো তো আমাদের সাধ্যের বাইরে তবে অনেকেই বলেছিল যে এই খরচা চালাতে পারবে ওই দেখো আমি দেখবে কাজ করতে করতে কখনও অন্য মনস্ক হয়ে যাই তা আমার বর বলে যে এরকম অন্য মনস্ক হবে না কখন বটিতে কাজ করলে হাত ফাত কেটে যাবার ভয় থাকে তো তুমি একটু কাজকর্মগুলো সাবধানে করবে তো চলো সবজি কাটি এই দেখো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা কালো যেটা ফোড়ন দিচ্ছি পেঁপে ভাজবো বলে পেঁপে ভাজাটা বেশ ভালো লাগে আমাদের বেশ মিষ্টি মিষ্টি করবো একটু তেল বেশি দিয়ে দিয়ে ভালো লাগে খেতে ডাল দিয়ে শুধু ভাল লাগে রুটি দিয়ে ভাল লাগে অনেক কিছুতে ভাল লাগে জানো তো খেতে খুব ভাল লাগে পেঁপে আলু ভাজলেও ভাল লাগে পেঁপের তরকারি আমার বর খায় না তবে পেঁপে সেদ্ধ পেঁপে ভাজা এই দুটো জিনিস কিন্তু আমার বর খেয়ে খায় ও মানে ছেলেও খায় বড়ও খায় ছেলের আবার একটা জিনিস আছে জানো তো যে স্কুল থেকে এসে দুপুরবেলা ভাত খেতে একদম চায় না বকাঝকা করলে তারপর তারপর গেলাম দেখো বাইরে গিয়ে এই যে কুমড়ো শাকের ডকা দুটো কেটে নিয়ে আসলাম কচি কচি পাতা আর কচি কচি ডগাগুলো সামনের গুলো কাটলাম গাছের কুমড়ো শাকটা ভরেছে একটা কথা বলি কুমড়ো তোমরা কেউ জানলে আমাকে বলো তো না আমাদের কুমড়ো ধরছে কিন্তু জানি কেন কেন নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে না গাছ কিন্তু টাটকা তাজা কিন্তু কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা বরের একটু মন খারাপই করে জানো তো যে বর বলে যে বলছে যে কি জানি কুমড়োগুলো কেন হচ্ছে না একটু কুমড়ো হলেও তো মনে ফল হলে তো বেশ ভালো লাগে ফুল অনেক হয়েছিল অনেক ফুল খাওয়া হয়েছে কিন্তু ফলটাই হচ্ছে না জানো আর এই বসে বসে দেখো কুমড়ো মানে শাক কাটছে এখনও পটল কাটা হয়নি এই ডালটা সিটি মারছি ওখানে হচ্ছে পেঁপে ভাজা হচ্ছে তৎক্ষণ কুমড়ো শাকটা কাটি আগে ডালটা করব আমার তবে ডালটা শুধু শুধু খেতে বেশ ভালো লাগে ডালটা শুধু শুধু একটু খাবো ভাবছি তবে দেখা যাক কি হচ্ছে কুমড়ো শাক কেটে নিয়ে তার মধ্যে ওর মধ্যে আর ফোড়ন দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এর মধ্যে আর কিছু ফোড়ন দেবো না তবে কুমড়ো পাতা বাটা ভালো লাগে কুমড়ো পাতা হচ্ছে কী বলে তো কুমড়ো পাতা দিয়ে ভাপা কোনো কিছু ডাল ভাপা মাছ ভাপা তারপরে কোনো মশলা দিয়ে সেটা ভাপা বা কোনো চিংড়ি মাছ ভাপা এগুলো কিন্তু কুমড়ো পাতা কচি কচি কুমড়ো পাতার মধ্যে কিন্তু দিয়ে যদি খাও তাহলে কিন্তু দারুণ লাগে কিন্তু বেশ ভাল লাগে তোমরা একবার খেয়ে দেখো কেমন লাগে ডালটা দেখতে পাচ্ছ কি সুন্দর গলেছে আজকে কিন্তু কেনা জল দিইনি আজকে এমনি জল দিয়েছি তোমরা দেখলে তো কেনা জল দিলে আলো ভালো হয় আর এই দেখো কুমড়ো শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি এটা দেবো বেশ থকথকে ডাল হলে ভালো হয় তবে আমরা থক থকে করলে আমাদের হবে কি করে বলো আমাদের সে মুখে যতই ভালো খেতে ইচ্ছা করুক না কেন কিন্তু ভালো কিছু খাওয়া আমাদের ভাগ্যে নেই জানো তো যে দামি জিনিস খাবো সেটা ভাবিও না দিন চেষ্টাই করি না আর মানে চেষ্টা না মানে ইচ্ছা থাকলেও চেষ্টা করেও সম্ভব হয়ে ওঠে না একটা বিরিয়ানির মানে প্যাকেট কিনে আনতে গেলে আমাদের পাঁচবার ভাবতে হয় যে বাবা এক একশো টাকার বিরিয়ানি খাবো সেই বদলে এই টাকাটা থাকলে কালকে ঘরে কিন্তু অন্য কিছু আসবে হয়তো দিন আমারও ফিরবে সময় আমারও ফিরবে ছেলে পড়াশোনা করলে তবে জানি না ভাগ্যে কি আছে জানো আর এই কুমড়ো শাকের মধ্যে সব একে একে দেবো কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি সব দিয়ে দেবো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দিচ্ছি কিন্তু জানো তো ছেলে বাড়ি নেই তো এক হাতেই করতে হচ্ছে আর দিন আমার ফিরবে জানি না দিন কবে ফিরবে কোন সময় ফিরবে বা ছেলে যখন চাকরি বাকরি পাবে বিয়ে শাদি করে আলাদা হয়ে যাবে নাকি সেও জানি না তো যাকে সব কিছু ভাবনা চিন্তা করে অত জীবন কাটানো যায় না জীবন জীবন মানেই হচ্ছে যুদ্ধ যুদ্ধ করেই জয় করা লাভ নামই জীবন আর এই দেখতে পাচ্ছ কালো জিরাটা না আমার আজকে মনে হয় পেঁপে ভাজাতে বেশি পড়ে গেছে ওই শুধু কালো জিরা কালো জিরা দেখাচ্ছে একটা জিনিস আছে তেলের মধ্যে যখন কালো জিরা দেবে না তখন যদি একটু বেশি পরে তেলটা যদি বেশি পরে দেখবে তেলটা না একটু কালো কালো হয়ে যায় রান্না করব কি রান্না করবো ভাবতে ভাবতে অনেক কিছুই হয়ে গেলো পটল আলুর তরকারি করবো পেঁপে ভাজা যে হয়ে গেছে আর এই কুকারে হচ্ছে সিটি পড়ছে মুগ ডাল দিয়ে হচ্ছে কুমড়ো শাক গাছের কুমড়ো শাক দিয়ে একবার মুগ ডাল করেছিলাম না ওটা খুব ভালো খেয়েছিলাম তার সাথে একটু আলু সেদ্ধ দিয়ে আর দেখি যদি খায় ছেলে তাহলে পাপড় রয়েছে দুটো পাঁপড় ভাজবো তো দেখা যাক আর কি করি তো যেদিনকার মনে করবে যে আজকে কিছু রান্না করার নেই রান্না করার নেই সেদিন দেখবে অনেক কিছু রান্না করার বেরিয়েই পড়ে ঠিক টুকটুক করে কিন্তু বেরিয়ে পড়ে কালকে মাকে জলদি আসতে পারিনি আজকে মনে হচ্ছে জলদিতে যেতে হবে দেখি বর কি বলছে আর ছেলের একটা বই বাকি রয়ে গেছে সেই বইটা আনতে যাবে রাত্রিবেলা বর আর গেছিল এখন কাজ করতে করতে এখন গেছিল কেন ওই সাবজেক্টের পড়া সন্ধেবেলা ছিল তো স্যার এখন মেসেজ করেছে যে পড়া আজকে আর পড়াবে না আজকে পড়ানোটা মহরমের দিন পড়াবে তা আমি বললাম নটা থেকে বুধবার ওর বুধবার না নটা থেকে পড়া থাকে ইংরাজি পড়া আমি আবার মেসেজ করলাম যে স্যার ওর তো বুধবার নটা থেকে পড়া থাকে বললো ঠিক আছে আর ম্যাডাম আমি সাড়ে নটা থেকে পড়া সাড়ে এগারোটা থেকে পড়াবো যখন কেউ ম্যাডাম বলে তখন বেশ একটা নিজের বেশ কেমন একটা সম্মান সম্মান লাগে আমাদের মতো মানুষ থেকে কেউ ম্যাডাম বলে না তবে কেউ যদি ম্যাডাম বলে শুনতে বেশ ভালো লাগে যেখানে কাজ করতাম সে দাদা ভাইও ম্যাডাম বলেই ডাকতো হ্যাঁ ম্যাডাম বলুন ফোন করলে হ্যাঁ ম্যাডাম বলুন বেশ শুনতে বেশ ভালো লাগে তবে কাজের ওখান থেকে আজের দু তারিখ হয়ে গেল এখনো ফোন আসেনি মনে হয় রাখবে না কেন হচ্ছে ওইখানে হচ্ছে একটা সুপারভাইজার চেয়েছিলো সুপারভাইজার বলতে গেলে যে সকালবেলা যাবে সাতটার সময় আর সেই বেলা দেখটা দুটো অবধি কন্টিনিউ ওই যা ছেলেরা কাজ করে তাদের সাথে ঘুরতে হবে সাইকেলে করে আর একসাথে কালেকশানটাও করবে তো আমি তো সাইকেল পারি না আর এই ঘোরার কাজটা আমার দ্বারাই হবে না সংসার পুরো ফেলে রেখে দিয়ে ছেলেকে ফেলে রেখে দিয়ে সারাদিন ধরে ঘুরতে পারবো না তাহলে তো আমার সংসার যাবে ডগায় তুলে ওখানে করে আর ম্যাডাম আরও আছে তারা করে যারা আমাদের এই এলাকা মানে আমাদের বাড়ি থেকে টাকা তুলতে আসে তারা করে তাদের সংসারে বাচ্চা কাচ্চা নেই স্বামী মানিয়ে নিয়েছে এবার আমার তো সেটা করলে হবে না গো ওই পয়সা ইনকাম করতে গেলে সংসার তো লাটে উঠবে রান্নাবান্না খাওয়া দাওয়া তার বাড়ি শাশুড়ি আছে করে দেয় আমার কে করে দেবে তো সেই জন্য একটু মনটা একা একা বসে আছি ছেলে চলে যায় বর চলে যায় তখন একা একা বসে বসে ভাল লাগে না চিন্তা লেগে যায় মনে ভাবছিলাম যে একটা ওই কাজটা হয়েছিল বেশ ভালো হচ্ছিল তবে দেখা যাক যে ফোন টোন করে কিনা যদি করে তাহলে অবশ্যই যাব কেন কাজ না করলে আমাদের উপায় নেই এই যে এত এত টাকা খরচা হচ্ছে তা খরচাটা কি করে পূরণ করব বলো ওষুধের খরচা আমার মাসে প্রায় এখন যা খরচা ওষুধের পড়তে লাগলো প্রায় আড়াই তিন হাজার টাকা তো সব মিলিয়ে মিশিয়ে ভালো দাদা ভাই আছে বলে একটু রক্ষে নাহলে তো একদম পুরো নিজে মানে মরে গেলেও আর ডাক্তার দেখানো সম্ভব হতো না তো চলো বরকে ফোন করতে হবে বরের টাইম হয়ে গেছে মানে ফোন করার সে ফোনটা আগে করে নিই আর ডালটা ফোড়ন দেবো আর পটল আলুর তরকারিটা করবো চলো সাথে দেখো এ দেখো দিলাম বললাম না তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে পাঁচফোরণ দেবো দিয়েছি যে ডালটা দিয়ে দিলাম ডালটা দেখতে পাচ্ছ এটা ফুটলে কিন্তু আরও আর আমার দেখো সারাছিটা কিন্তু স্লিপ করে গেল তোমরা কেউ খেয়াল করলে কি না জানি না দেখো সারাছিটা আমার অনেক দিনের হয়ে গেছে সারাছিটা স্লিপ করে গেল ডালটা ঢালতে গেলাম তখন স্লিপ করে কিন্তু পড়ে যাচ্ছিলো এটা বেশ কিছু দিন ধরে এরকম হয়ে যাচ্ছে জানো তো ঠিক করতে হবে নাহলে এটা নতুন কিনে আনতে হবে নাহলে যখন তখন হাত পায় পুড়ে যাবে আর এই যখন এই ডাল এরকম ফোটে না তখন দেখতে ভীষণ ভাল লাগে তার আওয়াজটা তো ভাবলাম যে সে তার আওয়াজটা তোমার তোমাদের একটু শোনাবো যে বললাম নিজের ইচ্ছে সব কিছু হয় না যেদিন আমি নিজের বাড়ি করতে পারবো সেদিন তোমাদের আমার নিজের ইচ্ছা মতো ভিডিও করতে পারবো এখন সেটা সম্ভবই না আর এই দেখো জলগুলো রয়েছে এখানে হচ্ছে ভাত হয়ে এসেছে ভাতটা গড় দেবো জলটা ফেলতে গেলাম এই দেখো এটা লাগানো গ্রিলটা লাগানো ছেলে থাকলে তো ছেলে ক্যামেরা করে তখন আমি এক হাত দিয়ে খুলে নিই আর ছেলে যখন বাড়িতে নেই তখন আর কি করা যাবে আমি জলটা ওখানে রেখে নিলাম দিয়ে এবার যাচ্ছি হচ্ছে এইটা কি বলে গ্রিলটা খুলে জলটাকে ফেলতে আর একটা জিনিস দেখাই দেখো এই যে আমরা যে এই যে ডেনের পাশে থাকি ডেন তো পরি পরিষ্কার হয়ই না কতদিন দেখেই বুঝতে পারছো আর ওই সামনে দেখো এরকম ময়লা ডেন যাও একটু টুকটাক মানে তোলে তুলে এরকম রেখে দেয় আর আমরা গন্ধে একদম থাকতে পারি না বলতে গেলে লোকের সাথে ঝগড়া লেগে যাবে তাই জন্য কার সাথে বলবো আর নিজের বাড়ি হলে গলা উঁচু করে বলা যায় কাউকে কিছু বললে তখন বলে যে হ্যাঁ ভাড়াটে ভাড়াটের মতো থাকো এই একটা কথা শুনতে হয় কাদের কাদের এরকম শুনতে হয় তাদের জানি না একটুখানি কমেন্ট করে জানিও তো তোমরা আমাদের কিন্তু এরকম ধরো কোনো কিছু অসুবিধা হচ্ছে বলতে গেলেই বলবো ভাড়াটে ভাড়াটের মতো থাকো তাই এখন আর কিছু বলি না বর তো কিছু বলেই না বর যেন যে কথা কম বলে আর এই ভাতের একটা জিনিস কি হাড়ির আমি ঢাকনা অনেকেই খালি হাতে নামাতে পারে আমি পারি না ভাতটা আমার কিন্তু হয়ে গেছে এর মধ্যে আলু আছে তো ভাত হাড়ি ভরে ভাত হয়েছে। সব জল বাইরে জামা কাপড়গুলো যেগুলো আমরা সকালে মেলেছিলাম এই সাইডে যে নাইটি ভাইটিগুলো তুলে দরজায় দিলাম আর আমার বরের বলছে কোথায় জামা কাপড় মেলবো বরের গুলো এই যে এখানে মেললাম আর বৃষ্টি অনবরত ট্যাপ টেপিয়ে পড়ে যাচ্ছে আর আমাদের বেড়ালে দেখো জল শেষ জল আর নাই মানে বারন্ত জল যাকে বলে ওই যে কালকে জল আনা হয়নি ছেলের বই কিনতে গিয়ে আর আজকে জল হচ্ছে একদম বারন্ত হয়ে গেছে বারন্ত মানে একদমই এই বর্ষাতে না পাখিগুলোর দেখো শোনো কি অবস্থা ওদের কোনো বাড়ি ঘর নেই ভিজে চাপিয়ে গেছে একেবারে কাক আর শালিক পাখি আরে ট্যাপ ট্যাপিয়ে ট্যাপ ট্যাপিয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে তো দেখো বৃষ্টির কি অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে বালতি গামলাগুলো ভরলাম এই হচ্ছে আমাদের জীবন যত মনে করবো ভিজবো না শরীর খারাপ করবে তত বেশি করে ভিজতে হয় কিন্তু বৃষ্টি হলে হবে কি ইয়ে কমছে না গরমটা কমছে না পাখা লাগছে জামা কাপড় শোকাতে আর হচ্ছে গরম কমাতে তাই না তো চলো বরের পাতে ভাত খেয়েছি এক গান খেয়ে নিয়েছি আর ছেলে আসেনি সাড়ে চারটে বাজলে আসবে সাড়ে চারটে বেড়ায় বাজতে যায় এক্ষুনি চলে আসবে তো সাথে থাকো ফোনে চার্জ নেই ফোনেরও খিদে হয়ে গেছে ফোনকে দিতে হবে খেতে চার্জ দিয়ে দি ফোনে ওই যে বড় দেখো ওই যে হাতে ঘামাচিতে চুলকাতেই থাকে স্বর্ণ বড় তো চুলকাতে থাকে জানো তো চলো সাথে থাকো দিনের বেলা সময় পাই না রাতের বেলা দেখো একটু মোছামোছি করেছি কী জানি কী হয়েছে মোছামোছির ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করেছিলাম কিন্তু সে দেখছি এডিট করতে গিয়ে দেখছি যে ওই ভিডিওটা আসেই নি কী আর করা যাবে সবই আমার ভাগ্য জানো তো ফোনটাও গেছে খারাপ হয়ে বর নিয়ে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে মুদিখানা জিনিস আর আমি এখানে দেখো এই যে কি বলবো ঘরটা ঝাড় দিয়ে নিচে ঝুলগুলো পড়েছে ময়লাগুলো সেই জন্য আর দিনের বেলা একদমই না আর বর এসছে ভিজে ভিজে বর শেখর নিয়ে আসলো আর মুদিখানা আনলো জল আনতে চলে গেছিলো আজকে অনেক কাজ করেছে আর আমি দেখো এখানে যে কথা বলছিলাম তোমাদের সাথে কিন্তু কি পাশের ঘরে এত জোরে টিভি চলছিলো পুরো টিভির ডায়লগুলো সব চলে এসেছে তারপর তো কপিরাইট আসবে এখানে কি করেছে দেখো এই যে দেখো আমি লিখেছি একশো ডাল একশো ডালেরই কিন্তু পয়সা নিয়েছে দিয়েছে দেখো মনে হচ্ছে আড়াইশো ডাল পয়সাটা কি দিয়ে আসতে হবে কারো দেখো আমি গরিব মানুষ সে যতই বড়ো দোকানদার হোক না কেন ওই সামান্য পয়সা কারোর মেরে আমি বড় হয়ে যাবো না কোনো দিন আর সারা জীবন সৎভাবে বেঁচে এসেছি আগেও লোকে বাঁচবো যতই ঠকিয়ে নিক না কেন কিন্তু আমি আবার দেখলাম যেটা কতটা ডাল হতে পারে বললাম আমি সারা লোক আমাকে ঠকিয়ে নিচে নিক কিন্তু আমি কাউকে ঠকাতে চাই না আমি সৎভাবে বেঁচে এসেছি আগেও সৎভাবে বাজবো পরের জীবনও সৎভাবে বাজবো আমি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার বড় তাই আমার ছেলেকেও আমরা সেই শিক্ষায় শিক্ষিত করি আর তোমাদের সাথে কথা বলছিলাম তাই ক্যামেরার সামনে দিয়ে ওটা দেখাচ্ছিলাম তো যাগে কালকে যদি বেরোই তো দাদার দোকানটা তো সবসময় খোলা থাকে না তোমরা জানো যে খোলা থাকলেই পয়সাটা দিয়ে চলে আসবো বলবো দাদা দেখো তুমি বেশি দিয়ে ডালটা বেশি দিয়ে ফেলেছিলে জানো তো আর এখানে কথা বলছিলাম আর সব কিছু কী কী এনেছি এই সপ্তাহে একটু হাট টানাটানি পয়সাগুলো সব খরচা হয়ে গেছে আর মনটা ভালো না অনেক কিছু ভিডিও যেগুলো করছি যেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কি জানি কেন অটোমেটিক ফোন থেকে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে সকালবেলা বাসন মাজার ভিডিও করেছিলাম তবে সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে স্টোরেজ ভরে যাচ্ছে না কি কী জানি সেদিন তো সিস্টেম আপডেট দিলাম তাও এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে কী করলে ঠিক হবে তোমরা যদি জানো একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো আমি নাকি রোগা হচ্ছি সবাই আমাকে বলছে শিবানিক আগের থেকে অনেক রোগা হচ্ছে তবে থাইরয়েডটা কমলে হয়তো শরীরটা আরও রোগা হয়ে যাবে তাই না তার রোগা হওয়া ভালো আমি আগে রোগা ছিলাম তবে দেখো আমি আজকে ক্যামেরাতে যখন এডিট করছি আমি নিজেটা নিজে দেখছি তখন আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আমি একটু রোগা হচ্ছি জানো তো আর এখানে ওই যে ওরকম কেন বললাম বলো তো এই জন্য বললাম যে হা করে যেমন চিল্লাচ্ছে তখন তোমাদের কাছে তো ক্যামেরায় চলে আসবে সেই জন্য তো চলো এই যে মুদিখানা জিনিসগুলো সব তুলে নিয়ে গুছিয়ে নিয়ে বর রাখুক আমি রুটি করতে যাবো আর সামনাসামনি তোমাদের সাথে শেয়ার করাই হয় না যে গুড নাইট বলাই হয় না লাস্ট পজিশনে বলি ওই যে বলছিলাম তোমার তোমাদের দেখো যে যে শেখর বর আনতে গেছে আর আমাকে না বলে গেছে মানে বাড়িতে বলেনি বললো মুদিখানা আনতে যাব। সেই বলে শেকর আনতে গেছে কিন্তু এক মানে সেই বলে মুদিখানা আনতে গেছে ওখান থেকে বৃষ্টি পড়ছিলো অসংখ্যবার মনে পড়ে সেই জন্য একবারে শেখর আনতে চলে গেছে অনেক পুরানো বন্ধুদের মিস করি তোমরা যদি ভিডিও দেখে থাকো তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের বেশ খবর পেলে আমার ভাল লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট